এ যেন এক রূপ। সামাজিক উন্নয়ন পরিষদে একজন সভাপতি, একজন সহসভাপতি ও 21 জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া 5 জন উপদেষ্টা থাকেন। 2 বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। পরিষদ গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও বিচার ব্যবস্থা পরিচালনা করে। গ্রামের কোনো বিরোধ হলে এই প্যানেল আলোচনার মাধ্যমে তা মীমাংসা করে। বড় কোনো অপরাধ সংঘটিত না হলে থানা বা আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর বিচারক প্যানেল ও পরিষদের ওপর গ্রামবাসীর আস্থা আছে বলে তারা পরিষদের ওপরই নির্ভর করে। পরিষদের উদ্যোগে আর গ্রামের মানুষের চেষ্টায় 1966 সালে হুলহুলিয়ায় প্রথম উচ্চ বিদ্যালয় গড়ে তোলা হয়। শুরুতে শিক্ষকদের অনেকেই বিনা বেতনে বা অর্ধেক বেতনে শিক্ষাদান করেন। পরে এখানে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি একটি বেসরকারি সংস্থার পরিচালনায় 2টি স্কুলও চলছে। চলনবিল বেষ্টিত হওয়ায় আগে বর্ষা মৌসুমে নৌকায় ছিল গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। তবে পরিষদের চেষ্টায় এখন সারা বছর সড়কপথে যাওয়া যায় এই গ্রামে। এই গ্রামে 1944 সালে দ্য হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব গঠন করা হয়। গ্রামের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 13 সদস্যের একটি কমিটি এই ক্লাব পরিচালনা করে। হুলহুলিয়ায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে শেখর ও বটবৃক্ষ নামের 2টি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই প্রতিষ্ঠানের সদস্য সবাই চাকরিজীবী। তাদের অনুদানে গ্রামের অভাবী ছাত্রছাত্রীদের বৃত্তি, অসহায় মানুষকে সহায়তা ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়। একটা সময় এই গ্রামে কোনো কবরস্থান ছিল না। বিশেষ করে বর্ষা মৌসুমে কেউ মারা গেলে পুকুর পাড় বা কোনো উঁচু স্থানে তাকে কবর দেওয়া হতো। পরিষদের চেষ্টায় প্রায় 35 বিঘা জমির উপর একটি স্থায়ী কবরস্থান করা হয়েছে। কবরস্থানের দেখভালের জন্য আছে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি। আধুনিক হুলহুলিয়া গঠনের উদ্দেশ্য নিয়ে শুরু থেকে নিজেদের মেধা, অর্থ ও শ্রম দিয়ে গেছেন অনেকেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাবিদ মরহুম মসিরউদ্দিন মৃধা, মরহুম মফিজ উদ্দিন, মরহুম ফরিদউদ্দিন শাহ, আণবিক শক্তি কমিশনের পরিচালক মরহুম হানিফ উদ্দিন মিয়া, আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মরহুম এ কে তালুকদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মরহুম এম এম রহমতুল্লাহ প্রমুখ।
জানা যায় পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে সবাই মিলেমিশে গ্রামের সুশিক্ষা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক হুলহুলিয়া গঠনই গ্রামের সবার মূল লক্ষ্য।